الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই খুশির মুহূর্তে আমাদেরকে এই মসজিদে বসার তৌফিক দান করেছেন। কোরআনুল করিম খতম হয়েছে, এটা মুমিনের জন্য বড় খুশির কারণ, এটা অনেক বড় খুশি। এবং এই খুশিতে সর্বপ্রথম যে কাজটি আমাদের করা দরকার সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাকের তৌফিকেই আমরা এই 12 রাতে আমরা কোরআনে করিম খতম করতে পেরেছি। যারা কোরআনে করিম পড়েছেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বলেই তারা পেরেছেন। আমরা যারা কোরআনে করিম তাদের পেছনে দীর্ঘ সময় দাঁড়িয়ে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন। আমরা আল্লাহ পাকের তৌফিকেই আমরা শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা, এটা আমাদের সর্বপ্রথম কাজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। যে কোনো নেক কাজ আল্লাহর তরফ থেকেই তৌফিক প্রাপ্ত হলেই বান্দা এই কাজের শেষ পর্যন্ত পৌঁছাতে পারে। তো এই খুশির মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে কোরআনে করিম পেয়ে খুশি প্রকাশ করতে বলেছেন। কুল বিফাদলিল্লাহ, নবী আপনি বলুন আল্লাহর ফজল মানে কোরআনে করিম, এবং আবি রাহমাতিহি আল্লাহর রহমত মানে তৌফিক। আল্লাহর তৌফিকে যারা কোরআন পড়েছে, কোরআনের সম্পদ অর্জন করেছে, ফাবিদালিকা ফালিয়াফরাহু, এ কারণে তাদের খুশি প্রকাশ করা উচিত, তারা যেন খুশি হয়, আনন্দিত হয়। এবং কোরআনে করিমকে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ তারা মনে করে। আমাদের অন্তরে যেন এই আকীদা বিশ্বাসটা বদ্ধমূল হয়। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, কোরআনে করিম এটা শ্রেষ্ঠ সম্পদ, এর উপরে কোনো সম্পদ নাই। মানুষ দুনিয়াতে যা কিছু প্রাচুর্য সংগ্রহ করে, সম্পদ উপার্জন করে, মানুষ যা কিছু সঞ্চয় করে, তার থেকে অনেক অনেক গুণ বেশি শ্রেষ্ঠ কোরআনে করিমের সম্পদ। এ সম্পদ আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। এই উম্মত উম্মতুল কোরআন, কোরআনের উম্মত। কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দিয়েছেন। আগের নবীদের কাছে কিতাব আসছে, ওই কিতাবের পাঠকে তিলাওয়াত বলে না। তো কোরআনের বৈশিষ্ট্য এটা যে কোরআনের পাঠকে তিলাওয়াত বলে, এটা অন্য কিতাবের বৈশিষ্ট্য না। কোরআনে করিমের একটা বৈশিষ্ট্য হলো যে কোরআনে করিম না বুঝে পড়লেও সওয়াব হয়। যত বই আমাদের সামনে আমরা দেখি, এগুলো না বুঝে পড়লে লাভ কী? বুঝলামই না তো পড়ে লাভ কী? তো কোরআনের বৈশিষ্ট্য হলো কোরআন এমন এক কিতাব যে এই কিতাব না বুঝে পড়লেও সওয়াব। প্রতি হরফে দশ নাকি? মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। নবীজি বলেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ল তার জন্য দশটি নাকি। অন্য হাদিসে আসছে ওয়াল হাসানা দুবি আশরি আমসালিহা, উম্মতের মমিনের প্রতিটি আমলকে আল্লাহ পাক দশ গুণ বাড়িয়ে দেন। দশ হরফ যদি দশ নাকি হয় তো এটাকে দশ গুণে আর কত বাড়ানো হয়। হাদিস আসছে আল্লাহ বলেন ইলা সাবঈ মিআতি দিফিন, 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। আবার কোন হাদিস আসছে বনাতে ওয়াজিদুল্লাহু আলা মা ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়াতে পারেন। কোরআন বলে আল্লাহু ইয়ুদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন। ওয়াউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ বৃদ্ধি করেন, বাড়িয়ে দেন। বান্দার ইখলাস এবং আন্তরিকতা অনুপাতে
আল্লাহ রাব্বুল আলামিন আমলের সওয়াবকেও বৃদ্ধি করেন তো কোরআনের বৈশিষ্ট্য এটা কোরআন না বুঝে বললেও সওয়াব হয় রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন রমাদান লিখতে পাঁচটি হরফ লাগে রামিম বাদ আলিফ নুন হযরত বরাপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব বুনিয়াতুত তালিবিন এই কিতাবে লিখেছেন এই পাঁচটি হরফ পাঁচটি উদ্দেশ্য কেন্দ্র করে আল্লাহ পাক এই মাসের নাম রেখেছেন রমাদানের রা এই রা যে হরফটি এই হরফ দ্বারা উদ্দেশ্য হল রিদওয়ান রিদওয়ান মানে সন্তুষ্টি আরবি শব্দ এই মাসে আল্লাহ বান্দাকে তার সন্তুষ্টি অর্জনের সুযোগ দান করেছেন এরপরে মিম মিম মানে মাহাব্বাতুল্লাহ আল্লাহর মহাব্বত এই মাস আল্লাহ মমিনকে দান করেছেন আল্লাহর মহাব্বত অর্জনের জন্য দাদের অর্থ হল ফি দিমানিল্লাহ যে ব্যক্তি রমাদান পেয়ে এর প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবে আল্লাহ পাক তার দায়িত্ব গ্রহণ করে ফেলেন দুনিয়াতে ইন্স্যুরেন্স আছে যাকে আরবিতে দমান বলে ইন্স্যুরেন্স মানে কি কোনো কোম্পানি যদি কোনো অসুখ ক্ষতির সম্মুখীন হয় তো তারা সেটাকে ক্ষতিকে পুষিয়ে দেয় ইন্স্যুরেন্স গ্যারান্টি নেওয়া দায়িত্ব নেওয়া তো রমাদান পেয়ে যে ব্যক্তি কাজ লাগাবে আল্লাহ পাক তার দায়িত্ব নিয়ে নেবেন আলিফ থেকে উলফাতুল্লাহ রমাদান মাস আল্লাহ মুমিনকে এই জন্য দিয়েছেন রমাদানের আমলের মাধ্যমে রমাদানকে কাজে লাগানোর মাধ্যমে বান্দা আল্লাহর প্রেম অর্জন করবে উলফাত মানে আল্লাহর প্রেম ভালোবাসা নুন থেকে আসে নূরুল্লাহ আল্লাহর নূর রমাদানে যে ব্যক্তি আমল করবে সঠিকভাবে গুণামুক্ত থাকবে সিয়াম পালন করবে আল্লাহ পাক তাকে তাকওয়ার নূর দান করবে আল্লাহ প্রদত্ত আলোয় সে আলোকিত হবে মুমিন এই রমাদানের এই অর্থ তিনি লিখেছেন এখানে তার কিতাবের মধ্যে তো আমরা যে রোজা রাখি এই রোজার দুটি অবস্থা একটি হচ্ছে প্রতিটি আমলের দেহ আছে রুহ আছে সিয়ামেরও রুহ আছে দেহ আছে দেহ কি দেহ হলো তিনটা জিনিস এক হচ্ছে নিয়ত করা আমি সিয়াম রাখবো রোজা রাখবো সিয়াম পালন করব। শুভেচ্ছা আদি থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে না দুটি তিন নম্বর হলো স্ত্রীর কাছে যাওয়া যাবে না তিনটি কাজ এই তিনটি কাজ না করলে এটাকে সিয়াম বলা হয় রোজা বলা হয় এটা হচ্ছে রোজার দেহ আর রোজার একটা আত্মা আছে রুহ আছে সেই রুহটার নাম হচ্ছে তাকওয়া তো যদি আমাদের শরীরে আমাদের আত্মা না থাকে শুধু বডি আছে আত্মা ছাড়া উইদাউট আত্মা তাহলে এই বডির কোনো দাম নাই এটা মূল্যহীন এ মানুষই বলে না ঠিক তেমনিভাবে যে আমলের দেহ আছে কিন্তু রুহ নাই এই আমলও প্রাণহীন আমল এরও আল্লাহর কাছে কোনো মূল্য নাই তো সিয়ামের এক হচ্ছে দেহ এই তিনটি জিনিস থেকে বাঁচান না দুটি জিনিস থেকে আর নিয়ত করা এটা হচ্ছে রোজার দেহ হলো কিন্তু গুনাহ থেকে বাঁচা এবং রোজাকে গুনাহ থেকে হেফাজত করা এটা হচ্ছে রোজার আত্মা এটা যদি আমার সিয়ামে থাকে তাকওয়া এর অনুভূতি তাহলে আমার এই সিয়ামটা আমার জীবনে ফলপ্রসূ হবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছেন এই জন্য যেন আমার ভেতরে তাকওয়ার নূর সৃষ্টি হয় সিয়ামের মধ্যে যদি আমার আত্মা না থাকে তাহলে শুধু দেহ দিয়ে সিয়ামের আল্লাহর কাছে মূল্য নেই কারণ হাদিসে স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে গুনাহ করলো হারাম কাজ করলো চোখের গুনাহ করলো এবং মানুষের সমালোচনা করলো মুখের গুনাহ করলো অন্যান্য পাপকার্যে লিপ্ত হলো এই ব্যক্তির উপবাসে আমি আল্লাহর কাছে কোনো মূল্যই নেই ফালাইসা লিল্লাহি হাজা কারণ আল্লাহ পাক স্ত্রী সম্ভব হালাল খাবার দাবার হালাল আল্লাহ বলছেন ফাকুলু খাও খেতে বলছেন হালাল খাওয়া এই জিনিসগুলো হালাল জিনিস সাময়িকভাবে নিষেধ সবে শারীর থেকে সূর্যাস্ত পর্যন্ত তো আল্লাহ বলছেন যে হালাল জিনিস তুমি বর্জন করলা সারা দিন মান কিন্তু যা সব সময়ের জন্য হারাম যেটা করে মানুষ মারা গেলে তার জন্য জাহান্নাম প্রস্তুত রাখছি আমি সেই জিনিস থেকে তুমি বাঁচতে পারলা না তা তোমার এই সিয়ামের কী মূল্য আমার কাছে কারণ গুনাহ করা তো সাময়িকভাবে হারাম না সব সময়ের জন্য হারাম চোখের গুনাহ সব সময়ের জন্য হারাম তো এই জন্য এই সিয়াম যদি আমি নিখুঁতভাবে গুণামুক্ত রাখতে পারি আত্মাসহ তাহলে এটা আমার জীবনে ফলপ্রসূ হবে আর কোরআন এবং সিয়াম একটা আরেকটা দুটি বৃন্তের এই একই একটি শাখা দুটি
যে এক হচ্ছে রমাদান আর কোরআন, কোরআন এবং রমাজান একে অপরের বন্ধু, এদের মধ্যে সম্পর্ক অনেক গভীর এবং নিবিড়। কোরআন মায় রমাদান, কারণ কোরআনের রমাদানের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন একটি সংজ্ঞা ডেফিনিশন, সেটা কি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। যদি প্রশ্ন হয় রমজান কাকে বলে, তো আল্লাহ জবাব দিয়েছেন যে মাসে কোরআন নাজিল হয়েছে, ওর নাম রমাদান। রমাদানে যে কোরআন নাজিল হয়েছে এই জন্য রমাদানের মর্যাদা বেড়েছে। হযরত জিব্রিল কোরআন নিয়ে আসতেন, তাই সমস্ত মালাইকার মধ্যে ফেরেশতার মধ্যে তার সম্মান বেশি। কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনাতে, এই জন্য শুধু মক্কা মদিনা বলা যায় না, বলা হয় মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা বলতে হয়, কেন কোরআন নাজিল হয়েছে, সম্মানিত হয়ে গেছে দুই শহর। মক্কা মুকাররমা মানে হচ্ছে সম্মানিত, মুনাওয়ারা মানে আলোর ছটায় যেটা আলোকিত, এটাকে বলা হয়। মদিনা হচ্ছে এমন শহর, মুনাওয়ারা বলতে হয়, মক্কার ক্ষেত্রে মুকাররমা বলতে হয়। এই নাম হলো কেন, কোরআনের কারণে, কোরআনে কারিমের কারণে নাম হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কারিম তার কাছে আসছে। এই জন্য রেহেলের মধ্যে আমরা কোরআন রাখি, রেহেলটাকে আমরা সম্মান করি, কেন কোরআন তাদের লাগে। জুজদানকে আমরা সম্মান করি গিলাফটা, কেন গিলাফটা কোরআনের গায়ের সাথে লেগে থাকে। তো এই যদি হয় কোরআনের সাথে লাগলেই সম্মান যদি পাওয়া যায়, যে মানুষ কোরআনের সাথে লাগবে, যার সম্পর্ক কোরআনের সাথে গভীর এবং নিবিড় হবে, আল্লাহ পাক সেই মানুষটাকেও সম্মানিত করবেন। কোরআন আসছে আমাকে সম্মানিত করার জন্য। এই জন্য এক কবি বলেন যে এক জামানাতে ও মুআজ্জাজতে হামিলে কোরআন হোকার, তারা কোরআনকে ধারণ করেছে ফলে তারা সব জায়গায় সম্মানিত হয়েছে। আর তুম জালির ও খার হয়ে তারিখে কোরআন হোকার, আর তোমরা সে কোরআন বিমুখ হওয়ার কারণে বেইজ্জতি জিল্লতি অপদস্থতা অপমান লাঞ্ছনা গঞ্জনা তোমাদের জীবনে, কেন কারণ তোমরা কোরআন ছেড়ে দিয়েছো। কোরআনকে ধরার কারণে স্পেন 800 বছর মুসলমান শাসন করেছে, কোরআনকে ধরেছিল, যেই কোরআন ছেড়ে দিয়েছে দুনিয়া এর প্রতি আসক্ত হয়েছে, তো আল্লাহ পাক নিয়ে গিয়েছে সব। তো কোরআনকে যতদিন আঁকড়ে ধরবে মুসলমান, তার ইজ্জত সম্মান ঠিক থাকবে। আল্লাহ বলছেন ইকরা ওরাব্বুকাল আকরাম, তুমি কোরআন পড়ো, তোমার রব তোমাকে অনেক সম্মান দেবেন, তিনি আকরাম, ওরাব্বুকাল আকরাম, পড়ার সাথে সম্মানের সম্পর্ক। কোরআন পড়াটাই ইবাদত, কোরআন যদি ঠিক মতো পড়তে না পারে তার কোনো ইবাদত ঠিক হয় না। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নামাজ, ইমানের পরে নামাজের মধ্যে কোরআন পড়তে হয়। কোরআন যদি আপনার সহি না হয় তাহলে এই নামাজ তো হবে না, তো নামাজ যদি না হয় তো আপনার কোনো আমলই ঠিক থাকবে না। তো কোরআনকে সহি করে পড়া কত জরুরি আমাদের জন্য, কোরআন বিশুদ্ধ করে পড়া ফরজে আইন, এবং সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া এটাও ফরজে আইন। সন্তানের জন্য আমরা অনেক ব্যয় করি দুনিয়াতে বড় হওয়ার জন্য, তো কোরআনের জন্য ব্যয় করি না। এই জন্য হাদিসে আসছে রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, অনেক মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআন তাকে অভিশাপ দেয়, ওই যে অশুদ্ধ পড়ে তাই কোরআন তাকে অভিশাপ দেয়। আবার আল্লাহ নবী হাদিসে বলেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, এই কোরআনের কারণে কোরআন দিয়ে আল্লাহ পাক অনেককে সম্মানিত করেছেন, ওয়াদাউ বিহি আখরিন, আবার অনেক মানুষ কোরআনের কারণেই লাঞ্ছিত হয় অপদস্থ হয় কোরআনের কারণে। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরা আমাদের বুজুর্গানে দিন কোরআনে কারিম, সাহাবায়ে কেরাম তাদের কথাই বলি, সময় কম, সাহাবায়ে কেরাম কোরআনের স্বাদ পেয়েছেন, আমরা পাই না কেন, আমরা পাই না কেন, আমরা পাই না এ কারণে যে আমরা গুনাহে জর্জরিত। সাহাবায়ে কেরাম এক রাতে কোরআন শেষ করে ফেলছেন, সাহাবায়ে কেরাম কোরআন পড়তেছেন আর বলতেছেন যদি পায়ের মধ্যে তীর বিঁধে গেছে শত্রুপক্ষ থেকে, হাদিসে আসছে সাহাবি বলছেন যদি দায়িত্ব পালনে অবহেলা না হতো, তীরের পর তীর বিদ্ধ হতে থাকতো আমার পায়ে, আমি সূরা কাহাফ শেষ না করে নামাজ শেষ করতাম না। তাদের অভিযোগ হলো তীর যুদ্ধ দায়িত্ব যদি অবহেলা না হতো দায়িত্ব পালনে, তাহলে বের হইতাম না, তারা বের হতে চায় না নামাজ থেকে। আর আমাদের নামাজের সামনে দিয়ে একটা মাছি গেলেও আমাদের মন অন্যদিকে চলে যায়। তারা কেমন কোরআনের স্বাদ পেয়েছেন, হাজরাতে এই ইমাম আসিম রহমতুল্লাহ আলাই মদিনার মসজিদ নবীর ইমাম ছিলেন, তার জবা মুখ থেকে সুঘ্রাণ বের হতো। তো জিজ্ঞেস করছে আপনার মুখ থেকে সুঘ্রাণ বের হয় কেন, পড়লেই কোরআন পড়লেই সুঘ্রাণ বের হয়। বললেন যে একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমি স্বপ্নে দেখেছি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার প্রতি খুশি হয়ে বলতেছে আসিম তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, আসো আমি তোমার মুখে একটা চুম্বন করি, তোমাকে চুমা দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে চুমা দিচ্ছেন, এরপর থেকে মুখ থেকে ঘ্রাণ বের হয়। কোরআনের সম্মান, কোরআনের কারণে সম্মান, আল্লাহ নবী তাকে চুম্বন করছেন কোরআনের কারণে, দেখেন সুগন্ধি বের হয়ে গেছে। যে কোরআনের সাথে যেই লাগবে, কারণ আল্লাহ নবী হাদিসে বলেন তাবাররাক বিল কোরআন,
কোরআনের তাবাররুক গ্রহণ করো, বরকত গ্রহণ করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ, আল্লাহর কালাম। কালাম কোনটা? যে আমি কথা বলতেছি, আমার ভেতর থেকে যেটা আসতেছে এটা হলো আমার ভেতরের আসল উচ্ছ্বাস। এটাকে একটা শব্দের লেবাস পরানো হয়, লিখলে শব্দের গাঁথনির মধ্যে আমার কথাগুলো লেখা হবে। কথা কিন্তু ভেতরের জিনিস। একজন বক্তা কথা বলে মানুষকে হাসায়, তো হাসায় কিন্তু তার শব্দ না, তার ভেতরে উচ্ছ্বাসটা। আবার সেম এই বক্তাই আবার মানুষকে এমন কথা বলে মানুষ কাঁদে। তো কাঁদে কেন? শব্দের কারণে না, বরং ভেতরে উচ্ছ্বাসের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমটা হচ্ছে আল্লাহর ভেতরের উচ্ছ্বাস, এটা শব্দ নয়। ওই উচ্ছ্বাসটা যদি কোরআনের সাথে সম্পর্ক হয়, আল্লাহর ভেতরের যে উচ্ছ্বাস, যে এই কালামের যে শ্রেষ্ঠত্ব, এটা অনুধাবন করা সম্ভব হবে। এই জন্য যে কোরআনের সাথে লাগবে সে আল্লাহর বাতেন, আল্লাহর ভেতরের সাথে সম্পৃক্ত হয়ে গেল। এই যে সূর্য চন্দ্র, এগুলো আল্লাহর ভেতরের জিনিস না, বাইরের। হুকুম দিছেন হয়ে গেছে, হুকুম দিছেন হয়ে গেছে। কোরআনে কারিম ভেতরের জিনিস আল্লাহ পাকের। আখরাজা মিনহু, আল্লাহর ভেতর থেকে কোরআনটা বের হইছে। ওই কোরআনটার সাথে যদি আমি সম্পর্ক রাখি, তাহলে আল্লাহর বাতনের সাথে, ভেতরের সাথে আমার তাল্লুক এবং সম্পর্ক হবে। এই জন্য প্রিয় ভাই, কোরআনে কারিম পড়লাম 12 দিন, আমার দায়িত্ব শেষ না, একদম শেষ পর্যন্ত আমাকে তারাবি পড়তে হবে এবং তারাবির মধ্যে কোরআনে কারিম শুনতে হবে। আল্লাহ পাক নিজে সাহাবির কোরআন পড়া শুনছেন। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী উবাই ইবনে কাব বলেন পড়ো। উবাই ইবনে কাব বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আকরা ও আলাইকা ও আলাইকা উনজিল, আপনার কাছে কোরআন নাজিল হয়, আপনার সামনে পড়ার দুঃসাহস আছে আমার? বললেন, যে না পড়ো, এভাবেই এই বিষয়ে আদেশ করা হয়েছে। সাহাবি বুঝলেন যে হয়তো আল্লাহ তরফ থেকে আদেশ। তো আবার বললেন, আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছেন পড়তে? বলছে, হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়ে বলছেন পড়তে। দেখেন, এই সাহাবি অনেক সুন্দর করে কোরআন পড়তে পারতো, এত সন্তুষ্ট আল্লাহ তার প্রতি যে আল্লাহ নবীকে বলছেন ওবাইকে কোরআন পড়তে বলো, আর আপনি শুনেন, কোরআন কারি পড়তে বলেন আর আপনি নিজে শুনেন। আল্লাহ নিজেও শুনছেন ওবাইয়ের কোয়া তেলাওয়াত কি। তো কোরআনের সাথে সম্পর্ক রাখলে এটা আমার সম্মানের কারণ হবে। এই জন্য কোরআন শিখি, কোরআন পড়ি, নিজে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি, এই কোরআন আমার সাথে থাকবে। হাদিসে আসছে, মানজা আলা আমামাহু, যে কোরআনকে সামনে রাখবে আমলের দিক থেকে, পড়ার দিক থেকে, সব দিক থেকে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। অমানজা আলা খালফা জাহরিহি, আর কোরআনকে যে পেছনে রাখবে, আসাকাতাহু ইলাল নার, কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে ফেলবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখি, কোরআনের বিধান অনুযায়ী চলি, কোরআনে আল্লাহ যা বলছেন সেই হেদায়তের উপর চলি, তাহলে জীবন সুন্দর হবে, এই কোরআন আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আর যদি কোরআন না পড়ি, পিছনে রাখি, সন্তানকে না পড়াই, তাহলে রসুলের সেই যে আল্লাহর কাছে বিচার, অকাল রসুল ইয়া রব ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, আল্লাহ এই জাতি কোরআনকে বর্জন করে ফেলেছিল। আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে আপিল করবেন, আল্লাহর কাছে বিচার দায়ের করবেন, এরা কোরআন দিয়েছেন, উম্মাতুল কোরআন, কোরআনের উম্মত, কিন্তু এরা কোরআন পড়ে নাই, কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। এই জন্য কোরআনকে বুঝি, পড়ি, আর সন্তানকে কোরআন পড়াই, নামাজেও কোরআন শুনে। আমাদের আজকে তারাবি শেষ মানে খতম শেষ, কিন্তু তারাবি শেষ না, তারাবি শেষ পর্যন্ত পড়তে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত কোরআন কারিম এ তারাবি আমরা পড়বো, শুনবো। আর কোরআন যারা আমরা শিখি নাই, আমাদের মসজিদে 2 টাইমে আপনাদের জন্য সারা বছর কোরআন শিক্ষার এই ব্যবস্থা আছে। আরও সুন্দর হবে এটা আগামী রমজানের পর থেকে আমরা শিখবো ইনশাআল্লাহ এখানে, আর কোরআনের সাথে সম্পর্ক রাখি, সন্তানদের সম্পর্ক করাই। আল্লাহ পাক আমাদের সকলকে তাওফিক দান করুন। আমরা এখন দোয়া